আমি তোমাদের দেখাচ্ছি সরাসরি যে আমার সামনে একটা গাই গরু আছে এবং এই গাই গরুটার দাম কেমন আছে অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরব। আর দেখতে পাচ্ছ এটা গাই গরু আর এই ভার গরু। ভাই এখানে এসো, কি আপনার গরু? হ্যাঁ। কটা গরু নিয়ে এসেছিলে? দুটো নিয়ে এসেছিলাম। দুটো আর এই একটা আছে? আর এই একটা আছে। এর কি দাম? এর কি দাম? এটা 21,000 আছে। 21,000? এটা কি গাই? হ্যাঁ। এটা কি দেশি অরিজিনাল গরু? তো ঘরে দেশি গরু, ঘরে আমার ঘরে গরু। আচ্ছা, তোমার ঘরের গরু। আচ্ছা, তুমি গরু কি ঘর থেকে নিয়ে এসো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মানে তুমি গরু তাহলে ঘরে পোষো? আমি ঘরে পুষি। দুটো নিয়েছিলে, একটা আছে? হ্যাঁ। দাম 21,000 টাকা? হ্যাঁ। আচ্ছা, এর কত হলে ছাড়বে? 20,000 হলে হবে। 20,000 হলে হবে। আচ্ছা, এই গরুটা কমন হবে? দুমন আছে। দুমন? গরুটা দুধ হয়? দুধ কম। বাছুর আছে? বাছুর নেই। আচ্ছা, বাছুর নেই বলছে। এবং এটা কমন বললে, কমন হবে? দুমন। দুমন হবে। বন্ধু দেখতে পাচ্ছ এই গরুটা দুমন হবে, গাই গরু এবং দেশি গরু। আর এই ভাই হচ্ছে ওনার বাড়িতে গরু লালন পালন করে, আর এই ভার গরু। ভাই তুমি কোত্থেকে এসছো একটু বলবেন? মগরাহাট থেকে। আচ্ছা, যাই হোক, উনি মগরাহাট থেকে এসছেন এই গরুটা নিয়ে। দুটো নিয়ে এসেছিলো আর এই একটা আছে। 21,000 টাকা দাম চাইছে, 20,000 টাকা হলে দিয়ে দেবে, দুমন হবে। বন্ধুরা তোমরা যারা হাটে আসছো গরু কেনার জন্য, দেখতে পাচ্ছ এইরকম গরু আজকে হাটের দাম চলছে 20,000 টাকা। আর উনি মানে 21,000 টাকা দাম ওনার, 20,000 টাকা হলে উনি দিয়ে দেবে। একটু কম জম হবে না ভাই? যারা কম হবে না বলছে, এই দাম আছে, 20,000 টাকা হলে গরুটা দিয়ে দেবে। আর বন্ধুরা আমি তোমাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি, আমি যতটুকুই পাচ্ছি গরুর হাট থেকে তোমাদের তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি, যে গরুর দাম দক্ষিণা কেমন চলছে না চলছে চেষ্টা করছি তুলে ধরার। অবশ্যই আমাকে একটু সাপোর্ট করুন বন্ধুরা। আর এই ভার গরু, যাই হোক, গরুটার দাম এই চেয়েছে। ভাই একটু গরুটা খুলে দেখাবে? ঠিক আছে, দেখাও, একটু গরুটা খুলে দেখাও। আচ্ছা, গরুটা একটু খুলে দেখাচ্ছে ভাই, আমি বললাম, রিকোয়েস্ট করলাম, উনি গরুটা খুলে দেখাচ্ছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি গরু, দুমন হবে বলছে, খুব সুন্দর গরু। যারা হাটে গরু কিনতে আসছেন, দেখতে পাচ্ছেন এরকম গরু আজকে হাটে এই দাম। আর বন্ধুরা আগের হাটের থেকে আজকে হাটে একটু গরুর দাম বেশি, যেটা আমি বুঝতে পারছি। আর এবং এই ভাইকে জিজ্ঞাসা করবো যে আজকে হাটে গরুর দাম বেশি না কম, আমি এটা একটু জিজ্ঞাসা করবো। আচ্ছা ভাই, আজকে হাটে কি একটু গরুর দাম বেশি? আচ্ছা, আগের হাট থেকে আজকে হাটের দাম একটু বেশি। যাই হোক, আমি ঠিক বললাম যে আজকে হাটের দাম একটু গরু দাম বেশি, আগের হাটের থেকে আজকে হাটে একটু গরুর দাম বেশি চলছে। দেখি বন্ধুরা আরও তোমাদের কিছু দেখাতে পারি কিনা আমি চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা ওদিকে যাব এবং আরও গরু কিছু আছে দেখাবো। বন্ধুরা আরেকটি সরাসরি দেখাচ্ছি আমি গরু, আসবে না এই একটা বগনা। এটা বগনা তো? তোমার কি দাম আছে এর? 20,000। তাই এর হবে কত? একদম 19,000 টাকা। বন্ধুরা দেখতে পাচ্ছ এই বগনাটার দাম রেখেছে মাত্র 20,000 টাকা, এবং 19,000 টাকা হলেই বগনাটা দিয়ে দেবে। আচ্ছা, এটা কমন হবে? তিনমন হবে। যাই হোক, এটা তিনমন হবে এবং বগনা একটা 20,000 টাকা দাম আছে, 19,000 টাকা হলে এই বগনাটা দিয়ে দেবে আজকে হাটে গরুর দাম। বন্ধুরা এই চলছে, তোমাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি বগনা, আর তিনমন হবে, 20,000 টাকা দাম, আর 19,000 টাকা দেবে, তাই তো? আজকে হাটে একটু গরুর দাম বেশি না কম? একটু একটু বেশি চলছে। হ্যাঁ, আগে হাটের থেকে গরুর দাম একটু বেশি চলছে। আর এই ভার গরু, তুমি গরু কটা নিয়ে এসেছিলে? চারটে আছে একটা? আচ্ছা, আর একটা গরু আছে বগনা। যাই হোক বন্ধুরা, আমি আরও দেখানোর চেষ্টা করবো, আরও এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, তোমরা ভিডিওটি দেখে থাকো। আমি আজকে হাটের গরুর সরাসরি দাম দক্ষিণা নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি, দেখি আরও তোমাদের কি গরু দেখাতে পারি। বন্ধুরা আমার সামনে একটি ছোট ভাই, এই দুটো ছোট ভাই গরু নিয়ে দাঁড়িয়ে আছে। এনার হাতে একটা গরু আছে, আমি দেখাই গরুটা। এটা গাই গরু তো? আচ্ছা, এটা গাই গরু। এর কি দাম আছে ছোট ভাই? 38,000 টাকা। যাই হোক, ছোট ভাই গরুটার দাম বলছে 38,000 টাকা। আমি একটু তোমাদের গরুটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ বন্ধুরা এই 38,000 টাকা গরু আজকে হাটে, একটু দাম বেশি গরুর দাম, বললাম আজকে হাটে একটু গরুর দাম বেশি। আর এই ছোটো ভাই গরু 38,000 টাকা দাম যাচ্ছে। আমি এই ছোট ভাইকে জিজ্ঞাসা করবো যে গরুটা কমন হবে? ভাই গরুটা কমন হবে? তিনমন। আচ্ছা, গরুটা তিনমন হবে বলছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই কমেন্ট করবেন যে তোমাদের ওখানে গরুর দাম কেমন চলছে আজকে হাটে। তো আমি দেখালাম গরুর দামগুলো, আরও কিছু গরু দেখাবো পাশাপাশি আছে এখানে।
যেমন বন্ধুরা এইসব গরুও তিন মন, হ্যাঁ তিন মন হবে, তিন মন সাড়ে তিন মন হবে, ওই 36-35 হাজার টাকা দাম আছে। একটু ছোটোর থেকে একটু বড় গরু এগুলো, আর আজকে হাটে গরুর দাম একটু বেশি বারবার বলছে এই কারণে। বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি, একটু ছোট্ট ভিডিও করলাম, আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধু সবাইকে, অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আমি আরেকটা গরু দেখাচ্ছি, যেটা মাঝারি গরু, দিশি মাঝারি গরু, এর দাম 12-13 হাজার টাকা দাম আছে আজকে হাটে। যেহেতু আমি হাটে আছি বুঝতে পারছি কেমন হাটে গরুর দাম, 12-13 হাজার টাকা দাম আছে এইসব গরুগুলোর। বন্ধুরা বন্ধুরা এই একটা লাল গরু দেখতে পাচ্ছ, এটা গাই গরু, এর দাম 18-22-23 পর্যন্ত দাম আছে, মানে 18 থেকে 22-23 হাজার টাকা দাম আছে দেখতে পাচ্ছ। কেন হাটে আছি বলে আমি গরুর দামগুলো বুঝতে পারছি, আর সেগুলো তোমার দেখানোর চেষ্টা করছি, দেখি আরও কিছু গরু দেখাতে পারি কি না ভিডিওটি শেষ করার আগে। বন্ধুরা যারা ছোট গরু কিনতে চাইছেন, দিশি ছোট গরু, যেমন আমার সামনে যে সাদা গরু দেখতে পাচ্ছ, এর দাম 12-13 হাজার টাকা দাম আছে দেখতে পাচ্ছ। এগুলো আছে 8,000, 8,500, 9,000। আর বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি, আগামী দিনে আরেকটি ভালো ভিডিও নিয়ে আসছি, অবশ্যই তোমরা দেখবেন। আর চেষ্টা করি বন্ধুরা সবসময় তোমাদের ভালো কিছু করে দেখানোর জন্য, আর হাটের তথ্য, হাটের গরুর দাম সব কিছু তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা। তাহলে বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।